हेलो तो वेलकम सबाई के आबारो एक इंटरेस्टिंग गेम प्ले भिडियोते। तो आज के भिडियोटर मध्य देखते चले कीभावे आमरा क्रैनी सेजे एक छेले के बेदरक भावे मारधर करी और ये गेम प्लेटा पुरोटाई जीते जाए। तो चलो बेशी देरी ना करे गेम प्लेटा स्टार्ट करा जाक। ओके आमादेर नाइट वन स्टार्ट हो गेछे आर आमरा हो गेछि ग्रैनी। एखन जे छेलेटा गेम प्लेटा एस्केप करते आसबे ओके आमादेर मारते हबे आर ताहले आमादेर गेमटा कमप्लीट हो जाबे। एखाने पाँचटा नाइट आछे आर एटा हच्छे फायर बाटन देखते पाच्छो। तो चलो এখন আমাকে বাচ্চা ছেলেটাকে খুঁজতে হবে যে এই ঘরের মধ্যে ঢুকে গেছে। তো আজ কারণ আজকে আমি গ্র্যানি, আজকে আমি পাজির রোল করছি। তো চলো এই বাচ্চাটা এখন এই সাইডে মনে হচ্ছে ফুট মানে পায়ের তো আওয়াজও পাচ্ছি না, কোথায় যে আছে কোন ঘরে আছে লুকিয়ে কে জানে। গ্র্যানিতে একটা আওয়াজ করে না যে আই উইল সি ইউ, তো এটা এখন আমাকে করতে হবে ভাই। তো চলো এখন খুঁজতে হবে আমাদের বাচ্চাটাকে। ভাই কোন দিকে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। তিনটা ফ্লোর আছে কারণ নিচের ফ্লোর থেকে আমরা স্টার্ট করিনি, ওপরের ফ্লোর থেকে আমাদের স্টার্ট করিয়ে দিয়েছে। আমরা আছি দুই নম্বর ফ্লোরে। আমার মনে হচ্ছে নিচে বাচ্চাটা আছে কারণ নিচে বাচ্চাটার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এখন দেখি এখানে গিয়ে বাচ্চাটা আছে কি না। ও ভাই দেখো দেখো বাচ্চাটা দৌড়িয়ে পালাচ্ছে ভাই। ধরো ধরো এখানে একটা হিট করি ওকে। তো ওকে এখন আবারও দুটো হিট করতে হবে না, টোটাল তিনবার হিট করলে বা তিনবার মারলে তাহলে বাচ্চাটা মরে যাবে। তাহলে আমাদের ডে ওয়ান বা সরি নাইট ওয়ান কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখানে এখানে দাঁড়িয়ে আছো ভাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। নে ভাই দেখ কেমন লাগে। এখন আরেকটা হিট দৌড়িয়ে পালিয়ে কোনো লাভ নেই ভাই, কিন্তু আমার খুব খারাপ লাগছে কারণ আজকে আমরা গ্র্যানি হয়ে গেছি। ওই বাচ্চাটার মতো একদিন আমরাও গেমটা স্কেপ করার চেষ্টা করবো। কিন্তু ভাই প্রবলেমটা হচ্ছে বাচ্চাটা এক জায়গায় দাঁড়াচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা দৌড়িয়ে বেড়াচ্ছে দৌড়িয়ে বেড়াচ্ছে। একটু শুধু দাঁড়া, একবার এখান থেকে আর যেতে পারবে না। ওকে ভাই লেগে যা। ওকে ব্যাস আমাদের নাইট ওয়ান মনে হয় কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ বাচ্চাটাকে এখন টেনে হিচড়ে নিয়ে যাবে। ওকে আমাদের নাইট টু স্টার্ট হয়ে গেছে আর এখান থেকে আশা করি বাচ্চাটা আসবে গেমটা স্কেপ করার জন্য। তো আমরা এখান থেকে আমার বাচ্চাটাকে চলো প্রথমে খুঁজতে হবে বাচ্চাটা কোথায় আছে, এই ঘরে আছে কিনা না এই ঘরে থাকবে না। সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি ভাই, সামনে সিঁড়ি দিয়ে নিচে গিয়ে কি এখন লাভ হবে? না ভাই থাক এখন যাবো না নিচে। তো চলো আমরা সোজা আগে ঘরটা খুঁজে নেবো তারপর নিচে যাবো একদম। আবার একটা উপরে ভাই ফ্লোর আছে, চলো উপরেই উঠে যাই। উপরে উঠে দেখি কি হচ্ছে বাচ্চাটা আছে কিনা, পায়ের আওয়াজও হালকা হালকা পাওয়া যাচ্ছে এখন। ও ভাই এখানে কতগুলো ঘর, এখানে কি আছে না নেই? তো ওকে এই তো পেয়ে গেছি। দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন ভাই, দাঁড়া একটু দাঁড়া ভাই, একদম দৌড়িয়ে বেড়াচ্ছে এখানে, দাঁড়াবে আর এখান থেকে আমাদের মারতে হবে ওকে। তো চলো একটা শট ব্যাস, এখন আরও দুটো শট লাগাতে হবে, এবার দুটোবার টার্গেট করতে হবে তাহলে বাচ্চাটা মরবে ভাই। নিচে বাচ্চাটা শুধু এক জায়গায় স্থির থাকতে দে তাহলে আমি একদম মেরে ফেলবো। তো এখানে আর একবার হয়ে যাবে মনে হচ্ছে। তো ওকে ব্যাস আর একবার মাত্র, ওকে ভাই লেগে যা ভাই। আবার বাচ্চাটা উপরে উঠে যাচ্ছে ভাই, একদম স্থির দাঁড়াচ্ছেই না মানে একদম। আর গ্র্যানিটাও দৌড়ে মানে জোরে দৌড়াচ্ছে না আর কি, একদম হালকাভাবে দৌড়াচ্ছে। এখানে শুধু বাচ্চাটা থাকিস সেখানে, ব্যাস এখানে পেয়ে গেছি। তো এখানে আরেকটা হয়ে যাবে আশা করি। ওকে আবারও মরে গেছে বাচ্চাটা, তো টেনে ইচ্ছে নিয়ে গেল। আর আমাদের নাইট টু হয়ে গেছে কমপ্লিট, এখন নাইট থ্রিও স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আবার মনে হয় ওপরের ফ্লোরে নেমে নিয়ে এসছে একদম। তো এখন আমাকে আবারও বাচ্চাটিকে খুঁজতে হবে, আবারও মারতে হবে তিনবার তাহলে বাচ্চাটি মরে যাবে। আর এভাবে আমাদের নাইট থ্রিও কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা পা দেবো নাইট ফোরে। এখানে কি আছে না, এখানে বাচ্চাটা নেই, এই ফ্লোরে তো নেই কারণ এই ফ্লোরে আমরা আগের বাড়ি মেরেছিলাম। এখন এদিক দিয়ে আমি সোজা চলে যাবো নিচে, নিচে গিয়ে দেখবো বাচ্চাটা আছে কি না। পায়ের শব্দ ধীরে ধীরে একদম পাওয়া যাচ্ছে না, একদম ধীরে ধীরে হালকা হালকা পাওয়া যাচ্ছে। ও মনে হয় এবার আশা করি যতদূর আমার সম্ভব ও মনে হয় বন্দুকটা নিয়ে নিয়েছে আমাকে মারার জন্য, কারণ গ্র্যানিতে মারার জন্য বন্দুকটা খোঁজা যায়। আর এই দেখো ভাই ওপরে ওপরে মনে হচ্ছে, ওপরে আছে কারণ ওপরে পায়ের পা আওয়াজ পাচ্ছি। তো ওকে এখানে থাকিস না ভাই, এখানে নেই, সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি ভাই। ওপরে ফ্লোরে তো মানে নিঘাত আছে কারণ ও আমাকে মারার জন্য ভাত পেতে আছে আশা করি, আমি গেলেই ও মানে বন্দুক দিয়ে আমাকে আঘাত করবে। তো ভাই কোথায় যে আছে বাচ্চাটা কিছুই বুঝতে পারছি না, মানে পায়ের আওয়াজও আসছে কাছ থেকেই। এখানে আছে কি বাচ্চাটা? নেই এখানে ভাই। কেমন ভাই পেছনে মানে ঘুরছে আমাকে মারার জন্য, কিন্তু সামনাসামনি আসছে না ভাই, কারণ ও সামনে আসলে মরবে, ওর জানের ভয় আছে ভাই। কিন্তু আমি বা ভয় পাচ্ছি কারণ আমি তো আজকে গ্র্যানি, ভুলেই যাচ্ছি বারবার কারণ আমি গ্র্যানির রোল প্লে করছি। তো বাচ্চাটাকে দেখে ভয় করা যাবে না, যেতে হবে সোজাসুজি আর বাচ্চাটাকে ধরে একদম শেষ করে দিতে হবে। তো এই তো সামনে পেয়ে গেছি, এখন লেগে যা। ওরে ভাই একটুর জন্য লাগলো না ভাই, একদম দৌড়ে পালাচ্ছে ও, আশা করি বন্দুকটা পায়নি এখনও। এখানে দাঁড়ায় থাক। তো ওকে দেখো কেমন লাগে। এরপর আমাদের আরও দুবার হিট করতে হবে আর বাচ্চাটা ভয়ে একদম দৌড়িয়ে পালাচ্ছে কারণ ওর কাছে না আছে বন্দুক না আছে কোনো কিছু আমাকে মারার জন্য। তো ভাই এখন নিচে চলে আসলো বাচ্চাটা ধীরে ধীরে, এখন আবার এখানে ভাই কোথায় হারিয়ে গেল কে জানে, কারণ এই ঘর এই ফ্লোর এই তো এখানে আছে। তো এখান থেকে তো ইজিলি মারতে পারবো। আরেকবার লেগে যা ভাই আবার পালালো, একটা একবার মারার পর কেন দৌড়ায় পালাচ্ছে বুঝতে পারছি না, কারণ ও তো ইজিলি মরতে পারে আমাদের, তাহলে গেমটা পুরোটা স্কেপ হয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে আছে, এখানে টুক করে যেতে হবে ভাই বন্দুক বলতে ভাই গুলি করে দিয়েছে আমাকে। আরে ভাই এখন দেখো স্পিডেও যাচ্ছে না গ্র্যানি, একদম স্লো হয়ে গেছে কারণ আমাকে একবার গুলি করে দিয়েছে। আর একবার আরও দু তিনবার যদি গুলি করে তাহলে আমিও শেষ হয়ে যাবো, তাহলে আমি ভাই মরে যাবো ও ভাই জিতে যাবে। তো কিন্তু এটা কখনোই হতে দেওয়া যাবে না। তো চলো আর একটাবার মাত্র মারতে হবে কারণ এখন আমাকে আমার কাছে ফুল পাওয়ার চলে এসছে। তো চলো এখন বাচ্চাটা কোথায় গেল এখানে নেই। তো আবার এই তো চলো পেয়ে গেছি তো এখানে মারবো ভাই, ওপরে উঠে গেল বাচ্চাটা ভাই। একবার শুধু ধরা তারপর দেখ তোর কী হালটা করি
ভাই আবার উপরে উঠে গেল, উপরতলায় উঠে গেল ভাই। এখন আমার কনফিউজ হচ্ছে ও আবার উপরতলার ওই সাইড আবার নিচে না নেমে যায়, কারণ ওই সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, আশা করি নামবে না কারণ ওকে এখানেই পেয়ে যাবো। চল ভাই চল, এই রুমে তো নেই, এখানেও নেই, তো এই দিক দিয়ে থাকবে মনে হয়, আশা করি। এ রুমে আছে কি না? না না না, এখানে নেই। কোথায় আছে কোথায় আছে কোথায় আছে? বেরো ভাই, ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো ফটাফট, মরে যা মরে যা, একবার মরে যা ভাই। এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, না ভাই এখানেও নেই ভাই। কোথায় চলে গেলো বাচ্চাটা খুঁজেই পাচ্ছি না। ও মনে হয় আমাদের মারার জন্য আবার ফাঁদ পেতে লুকিয়ে আছে ভেতরের দিকে, তো আমাকে ভালো করে খুঁজতে হবে, একটু সেফ থাকতে হবে, কারণ আমি আজকে গ্র্যানি, আর গ্র্যানি কখনো হারতে পারে না। চলো ভাই, ওকে এখন জোর লাগায় খুঁজতে হবে, খুঁজে মারতে হবে, তাহলে আমাদের নাইট ফাইভ স্টার্ট হয়ে যাবে মনে হচ্ছে। তো চলো এদিকে, এখান থেকে নিচে নেমে যাও সোজাসুজি, কারণ ওপরে তো পেলাম না ওকে, ও মনে হয় আবার ওই সিটটা দিয়ে নিচে নেমে গেছে। তো এখানে থাকিস, থেকে যাস খালি একবার, ওর একদম ধীরে ধীরে পায়ের আওয়াজও পাচ্ছে একদম স্লো স্লোভাবে। তো কোথায় যে আছে কি জানে, এই ঘরটা ঠিক আছে নাকি? আবার এখানে থাকি, ওই তো ভাই পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, দাঁড়া ওখানে দাঁড়া ভাই, আবার ওই দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া, নে ভাই নে, কেমন লাগে দেখ এবার, এবার কেমন লাগে দেখ। তো এখন আমাদের নাইট ফাইভ মনে হয় স্টার্ট হবে, সরি নাইট ফোর স্টার্ট হলো। তো এখন এই এখান দিয়ে ও স্কেপ করার জন্য আসবে, কিন্তু এটাতে আমরা স্কেপ করতে দেবো না ওকে, তো সিঁড়িতে সোজাই আমরা ওপরে উঠে যাবো। চল, কী রে কী হলো ভাই, গ্লিচ হচ্ছে গেমটা, গ্লিচ হচ্ছে ভাই। চল 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 চল, ওকে উঠে গেছে ওপরে। এখন ওপরে উঠে গিয়ে আর মাত্র এই নাইটটা শেষ করার পর আর মাত্র একটা লাস্ট নাইট থাকবে, তাহলে আমাদের গেমটা একদম পুরোপুরি স্কেপ হয়ে যাবে। এখানেও নেই ভাই, এখানেও নেই, এখানেও নেই। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কী করছো ভাই, সাবস্ক্রাইব করে দাও এরকম আর মজার মজার ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও দেখার জন্য। আর বাচ্চাটাকে এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে গিয়ে বসে আছে বন্দুকটা নিয়ে। আমার মনে হয় ও আমাকে আবারও মারবে, কারণ ও আশা করি এতক্ষণে বন্দুকের অ্যামো পেয়ে গেছে। তো চলো দেখা যাক ও কোথায় লুকিয়ে আছে আমাকে মারার জন্য। ভাই ভাই বেরো, একবার বেরো, আই উইল সি ইউ বেটা, বেরো ভাই বেরো, একবার বেরো। কোথায় আছে কোথায় আছে, এই ঘরগুলোতে খুঁজে দেখি ভালো করে, এখানটায় আছে কি না, না এখানে নাই, থাকবে না আশা করি। এই তো ভাই পেয়েছি, দেখো ভাই বন্দুক নিয়েছে ভাই, আবার মেরে দিল, আবার মেরে দিল ভাই ভাই, আবার একটু কাছে যা, একটু কাছে যে, একবার মারতে দে, একবার মারতে দে, ওকে একবার হয়ে গেছে, এখন আরও দুবার মারতে হবে ওকে। আর ও যদি এই কোনায় থেকে যায় একদম, তাহলে ইজিলি আমি মারতে পারবো, শুধু একবার থেকে যাস, পালাস না, জাস্ট থাকিস ওখানে। এবার দেখ দেখ, এবার আরেকবার, আরেকবার লেগে যা, লেগে যা, লেগে যা, লেগে যা, লেগে যা, আরেকবার লেগে যা ভাই, লেগে যা। কী হচ্ছে ভাই, এ তো মরে গেছে ভাই, একদম মরে গেছে। ওকে আবার টেনে হিঁচড়েকে নিয়ে যাবে, আর আমাদের নাইট ফাইভ স্টার্ট হয়ে গেছে ভাই, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট নাইট, তাহলে আমরা গেমটা একদম জিতে যাবো বা স্কেপ করতে পারবো বলতে পারো। আর আমার লাঠি দেখো রক্তে লাল হয়ে গেছে ওকে মারতে মারতে। তো আবার ও মনে হয় একদম বন্দুক টন্দুক নিয়ে রেডি থাকবে, কোথায় আছে কোথায় আছে, পায়ের আওয়াজও পাচ্ছি, খুঁজতে হবে ভালো করে ভাই। এই লাস্ট নাইটে আর হেরাফেরি করলে বেশি চলবে না, কারণ ও যদি আমাকে একদম তিনটা গুলি দিয়ে মেরে দেয় বা তিনবার যদি বন্দুক দিয়ে আঘাত করে, তাহলে আমি ইজিলি মরে যাব, আর এটা কখনো যেতে যাবে না, কারণ আমি আজকে গ্র্যানি। তো চলো ভাই দেখি কোথায় আছে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসছো ভাই, সাবস্ক্রাইব করে দাও প্লিজ, এখানে দাঁড়িয়ে আছে, একবার একবার মরে যা মরে যা মরে যা, ব্যাস 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 ব্যাস, একবার লেগে গেছে, আর দৌড়াস না, থাম থাম থাম, এখানে থাম, কোথায় গেলো কোথায় গেলো ভাই, ভাই আমাকে মারছে ভাই, আরেকবার মাত্র আরেকবার ভাই, একদম কাছ থেকে বন্দুক দিয়ে মেরে দিল, কিছুই করতে পারলাম না ভাই। আর গ্লিচ হয়ে গেছিলো দেখো, আমার স্পিডও কমে গেছে, এখন আবার পাওয়ার চলে এসছে, পাওয়ার চলে এসছে ভাই, এখন আমার যেতে হবে ভাই, ওকে মারতে হবে লাস্ট, একবার যদি মারতে পারি তাহলে ও একদম শেষ, আর আমরা হব উইনার। তো এখানে দাঁড়াস, এখানে দাঁড়াস, ব্যাস। তো বন্ধুরা আমরা জিতে গেছি দেখতে পাচ্ছ, কারণ ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, আর এখন আমাদের গেম প্লে হয়ে গেছে কমপ্লিট। তো যারা যারা চ্যানেলটিতে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম মজার মজার ভিডিও দেখার জন্য, আর একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ততক্ষণের জন্য বাই।